কি সুন্দর করে সাজিয়েছে ভাই, দেখো। হ্যাঁ, খুব সুন্দর সাজিয়েছে, আর ভালো ভালো ডান্সাররাও এসেছে শুনলাম। খুব সুন্দর আয়োজন করা হয়েছে। আমরা যদি সমাজের দিকে তাকাই তাহলে সমাজ এদের দিকে তাকিয়ে থাকে। এমন নৃত্যাঙ্গনা আমাদের শহরে এসে পারফরমেন্স করছে, এটা আমাদের সকলের জন্য গর্ব এবং সৌভাগ্যের বিষয়। আরে দুর্দান্ত ডান্স করে। হ্যাঁ, ঠিকই বলেছ। কি চলছে ওখানে? হ্যাঁ স্যার, কোনো প্রবলেম নেই তো ওখানে? না স্যার, না স্যার, এখানে সব ঠিক আছে স্যার, আমরা এখানেই আছি স্যার। ওখানে ক্লাসিক্যাল ড্যান্সের প্রোগ্রাম চলছে, ওখানে সব লোক ক্লাসিক্যালি হবে, ওখানে কোনো প্রবলেম নেই। একটা কাজ করো, যাও ওখানে আর ইনফরমারে থেকে মেসেজ কালেক্ট করো। ওকে স্যার। চলো ভাই একটু ঘুরে আসি, এসো চলো। চলো যাওয়া যাক। দেখুন স্যার, আমাদের মুখে শুধু একটাই কথা, আপনি এক ঘন্টা ধরে প্রশ্ন করে যান তাহলেও আমি আপনাদের ওপর বিশ্বাস করব না। ইনফরমেশন দেব আর মালাই আপনারা খাবেন? পুলিশের মাথায় কি আছে সেটা আমরা বুঝি না নাকি? কাজ হয়ে গেলে লাথি মারবে আর দরকার পড়লে স্যালুট করবে। নতুন যে অফিসার এসছেন আগের অফিসারের মতো নন, ওনার হাত খুবই মজবুত, বুঝেছ? তুমি ভয় পেও না, নিশ্চিন্তে থাকো, আমরা আছি তো সব সামলানোর জন্য। আমার ফার্স্ট ইনফরমেশন আর লাস্ট ইনফরমেশন দুজনেই ওখান দিয়ে আসছে, দেখো। আরে এ তো ওই না, এ প্রোগ্রাম ছেড়ে এখানে কেন পালাচ্ছে? তুই কে রে? হ্যাঁ, আর এসব কি হচ্ছে? আমার ব্যাপারে নাক গলানোর কোনো দরকার নেই। কার সাথে কথা বলছিস তুই? ড্রেস দেখতে পাচ্ছিস না নাকি? হ্যাঁ, আমরা ল এন্ড অর্ডার, বুঝলি? ল তোমার, অর্ডার আমার। কি পুলিশের সাথে দাদাগিরি? শোন, মেরে না হাড়গোড় ভেঙে দেবো, বুঝেছিস? চল আবে, যা এখান থেকে, কথাটা কানে যাচ্ছে না। কনস্টেবল, ওখানে কি চলছে? কিছু না স্যার। কিছু না? ও যে বললো না স্যার, ড্যান্সার পালিয়ে এখানেই এসেছিল স্যার। হ্যাঁ, পালিয়ে এসেছিল? তোমরা ওখানে কি করছো? আমরা কিছুই করতে পারিনি স্যার। কেন? ও কে ছিল আমি জানি না স্যার, ও আমাদের একটা হাওলদারকে মেরে মাটিতে শুয়ে দিয়েছে স্যার, আর আমরা শুধু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকলাম। পুলিশের গায়ে হাত তুলেছে, ও যেই হোক না কেন ছাড়বে না একদম। পুলিশের গায়ে হাত তোলার যে কি ফল হতে পারে সেটা আমি ওকে বোঝাবো। আলি যা। কি চাই দাদা? তোমার এই দোকানটা চাই। ও দাদা, আপনারা কে? হ্যাঁ, ওই যে বসে আছে আমাদের দাদা,
আর ইনি হলেন আমার দাদা। এই দোকান যে কেউ ওপেন করুক না কেন, রিবনটা আমার দাদাই কাটবে, আর দোকানে আমার দাদার ফটো থাকবে, না হলে এখানে তোর ব্যবসা করা বন্ধ করে দেবো। সরি দাদা, আমি জানতাম না। এবার জেনে গেলি তো, এবার আমাদের কাজ করতে দে যা। আরে দাদা শুনুন দাদা, আমি 10 লাখ টাকা লাগিয়েছি দোকানে। দাদাকে 3 পেটি পৌঁছে দে, তারপর দোকানটা খুলবি। দাদাকে আমি 3 লাখ কি করে দেবো? ভাই দেখো, একটা মেয়ে দৌড়ে দৌড়ে এদিকে আসছে। কোথায়? ওই দেখো। এই এই লাইনটা পেরোলে তুই আজ মরবি, বুঝলি? যে রেখা টানে সে হলো লক্ষণ, আর ও সীতা নয়। এমন প্রচুর রেখা আমি পার করে এসেছি। তলোয়ার মায়ের বুকে বিঁধানোর জন্য তৈরি নয়, মাকে রক্ষা করার জন্য তৈরি হয়। দম থাকলে তলোয়ারটা হাতে নে, না হলে ওটা নিজের গলায় চালিয়ে দে। নিয়ে যা। নিউজ রাস্তায় পাওয়া যায় না, কোন রিসর্টে যাও পেয়ে যাবে। স্যার আপনি আগে থেকেও তো একটা স্টেপ নিতে পারতেন না? ঠিক আছে, জিজ্ঞেস করে নিও তারপর। সরি স্যার, আমি প্রেসের লোকেদের সাথে কথা বলছি আর তুই মোবাইলে আড্ডা মারছিস। ইউজলেস ফেলো। হ্যাঁ বলুন, কি জানতে চান? স্যার প্রথম থেকেই যদি একটা স্টেপ নেওয়া যেত তো। হ্যাঁ। এই রিঙ্কিলাল, তুমি কি আগে থেকে জানতে আমি তোমায় মারবো? না স্যার। আপনাদের মধ্যে কি কারুর জানা ছিল? না স্যার। না স্যার। ও আমার সামনে দাঁড়িয়ে আছে আর আমি ওকে মারবো সেটা আপনারা জানতেন না? কেউ জানতেন কি? আরে নিজেও জানতো না, কারণ এটা আমি নিজেও জানতাম না। তাহলে ওই মেয়েটাকে কেউ কিডন্যাপ করতে চলেছে,
সেটা আমার কি করে জানা সম্ভব? হ্যালো স্যার, আমরা এখানে আপনার ইন্টেলিজেন্ট জানতে আসিনি, আপনার প্ল্যান কি সেটা জানতে এসেছি। দেখুন, কিডন্যাপার যেই হোক না কেন, তাকে আমরা ধরে এনে আপনাদের সামনে দাঁড় করাবো। এখন আপনারা এই সব কিছু বন্ধ করুন। আমার বলার অর্থ এই ক্যামেরা। আজকের বিশেষ খবরগুলো হলো, কাল দিনের বেলায় একটা অজানা গুন্ডা নাট্য মন্দিরের ভেতরে ঢুকে হামলা করলো, বিশ্ববিখ্যাত নর্তকীকে কিডন্যাপ করার জন্য তার পেছনে দৌড়ালো, আমাদের মিডিয়া রিপোর্টার্সরাও ওর পেছন পেছন গেল, আমরা ঠিকভাবে নিউজটা কভার করতে পারলাম, কিন্তু ওই গুন্ডা ওই নর্তকীকে কিডন্যাপ করতে সফল হলো। ওই গুন্ডাটাকে এখনো পর্যন্ত জানা যায়নি। একটা চ্যানেলও আমার মুখটাই দেখাচ্ছে না। পুলিশও এই ব্যাপারে এখনো কিছু বলতে পারে। আমার মুখটাকে এতটাই বাজে দেখতে নাকি? সবাই এই মামলাটাকে নিয়ে হয়তো খুব একটা খারাপ তো নয়, আমার তো বেশ ভালোই লাগছে। ভগবানের হাত, কিয়া বাত। নামে তো এরা পুলিশ, কিন্তু কাজ করে চোরের মতো। তোমার গরু ভেড়াগুলো আমার গেট অবধি পৌঁছে গেছে, তুমি যদি চলে আসো তাহলে ওদের ঘাস খেতে পাঠিয়ে দেবো, আর যদি আমাকে হাত দিতে হয় তাহলে সোজা কসাইখানায় যাবে। হ্যাঁ বলো স্যার। পাওয়া গেছে, পাওয়া গেছে, ওকে এখানে নিয়ে আসো। পাওয়া গেছে মানে কিডন্যাপার কোথায় থাকে সেই জায়গাটা পেয়ে গেছি স্যার। ইডিয়েটস, আরে এটা আগে বলার দরকার ছিল। ওই গুন্ডাটা কে ছিল আর নর্তকীকে কিডন্যাপ করার কারণটা কি সেটা পুলিশই বলতে পারবে। পুলিশ তদন্ত করছে, দেখা যাক পুলিশ ওই কিডন্যাপারটাকে ধরতে পারে নাকি। এই টিভি বন্ধ করো। তোমরা সব কোথায়? ভেতরে। ধরে ফেলেছো কি? হ্যাঁ ধরে ফেলেছি। ওকে গুড, আই এম কামিং। শালা তোর, আই উইল কিল ইউ। এই 60 কিলোর বডিকে টলানো তোমার এই আধা ইঞ্চি বুলেটের ক্ষমতার মধ্যে নেই। পুলিশ ডিপার্টমেন্টের সঙ্গে পাঙ্গা নিচ্ছিস? স্টপ ইট স্যার। তোমার কাজ হয়ে গেছে, যেতে পারো। স্যার, এই ইন্টারন্যাশনাল ড্যান্সারকে কিডন্যাপ করেছে, এ একজন ক্রিমিনাল। আমি সব জানি, তুমি এখন এই হাবলদারদের নিয়ে যেতে পারো। যাও, বললাম তো দাঁড়িয়ে থাকো না। আর কি খবর বলো? স্যার, এভাবে ফায়ার করে বুলেট নষ্ট করলে কাল আবার সরকারকে হিসেব দিতে হবে স্যার। একদমই। দেখেছো, একজন পুলিশ অফিসার একজন ক্রিমিনালকে সাপোর্ট করছে, ওনাকে জিজ্ঞেস করার জন্য কেউ নেই, কিন্তু এর হিসাবও দিতে হবে। দেখাবো আমি, দেখাবো মজা। বল বল, বলছিস না কেন? বল বল না। আপনি এনজয় করতে বলেছিলেন, আমরা তার মানে বুঝতে পারি। এই তাড়াতাড়ি বল বল, বেশি নাটক করছিস। স্যার এসেছে। বল তাড়াতাড়ি বল বল বল, না হলে এমন অবস্থা করব না কি তুই নিজেকে চিনতে পারবি না। বল বল।
রক্ত বেরোতেই মায়ের কথা মনে পড়ছে নাকি? ঘাম আর রক্ত যতক্ষণ না বেরোবে ততক্ষণ কাজের কোনো দাম পাবে না। কাজ হয়ে গেছে বলে তার কোনো লাভ নেই, কাজ কতটা হয়েছে সেটাই হলো আসল কথা। যাও এবার। ভাবেন কি নিজেকে, একটি মেয়ের সাথে এইভাবে ট্রিট করে কেউ? তুমি কার ব্যাপারে বলতে চাইছো? ওনার ব্যাপারে। দিস ইজ টু মাচ স্যার। আমি নাচ দেখতে খুবই ভালোবাসি, কিন্তু সেদিন পুরো নাচটা দেখা হয়নি। ক্যান ইউ ডান্স ফর মি প্লিজ? ও, নাচের জন্য গান দরকার তাই না? ব্যবস্থা করছি। ইনি কি পাগল টাগল স্যার? ইন্টিগ্রেট করার জায়গায়। স্টার্ট। 1 2 3 4 5 ধুম 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 তাকে দিমতা, ধুম 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 তাকে দিমতা, হি শুড বি পানিশড, ধুম 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 তাকে দিমতা, ধেনাক ধেনাক দিন দিনতা, ধুম 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 তাকে দিমতা, ধুম 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 তাকে দিমতা, তেটে কাটা কাটা দেখেনে ধুম, তেটে কাটা কাটা দেখেনে ধুম, তেটে কাটা কাটা দেখেনে ধুম, ধুম 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 তাকে দিমতা, ধুম 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 তাকে দিমতা, ধুম 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 তাকে দিমতা, তেরে ধা তেরে ধা। কি হচ্ছে স্যার, আপনি কিছু করুন না। ধুম 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 তাকে দিমতা, তেরে ধা তেরে ধা। প্লিজ আস্ক হিম টু স্টপ। ধুম ধুম, ও কারুর কথাই শুনবে না। ধুম 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 তাকে দিমতা, তেরে ধা। স্যার আমি এসব দেখতে পাচ্ছি না। আমার মতোই চুপ করে থাকো। নাম ইউসুফ খান, ইন্টারন্যাশনাল টেরোরিস্ট। 10 বছর আগে ও কোয়েম্বাটুরে বম ব্লাস্ট করেছিল, এমন পুলিশ রেকর্ডে রয়েছে। এ তো একটা পুরুষ মানুষ, এতক্ষণ আমি ওর সাথে ছিলাম। মাই গড, হি ইজ সুপারব, মার্ভেলাস। আমি ওনার সাথে কাজ অবশ্যই করব। এই হলো গিয়ে লক্ষ্মী নারায়ণ, যা কিছু করে একদম পারফেক্ট করে। তোর ব্যাপারে আমি সব কিছু জানি। তুই সারা পৃথিবী ঘুরেছিস, এমন কোনো ক্রিমিনাল নেই যাকে তুই চিনিস না। তোর লিস্ট দেখে আমাকে বল যে একে তুই কোথাও দেখেছিস কিনা। ওই ফটোটা কার? আর উনি ওকে কেন দেখাচ্ছে? ওনার স্ত্রীর ছবি। ওনার স্ত্রীর কি? কোনো টেরোরিস্টের সঙ্গে পালিয়ে গেছে এমনই খবর পাওয়া গেছে। হোয়াট, এত খারাপ উনি? এটা আমি জানি না। এরা দুজনে একে অপরকে কতটা ভালোবাসতো সেটা জানো? সকাল সকাল ঠান্ডাটা ভালোই থাকে না? হ্যাঁ খুব বেশি। হ্যালো হ্যালো, আরে ক্লান্ত হয়ে গেলে নাকি? কি হয়েছে? কামন 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 কামন, লাস্ট রাউন্ড। ইউ ক্যারি অন, আমি একটু রেস্ট করে অন্য এক্সারসাইজ করছি।
এ ভাই মালটাকে দেখ ওখানে। আরে নাভিটাকে দেখ, একদম সেন্টারের মধ্যে গর্ত করা যেন, গিয়ে একবার ছুঁয়ে দিয়ে আসতে ইচ্ছা করছে। হ্যাঁ ঠিক বলেছিস, মনে হচ্ছে ভগবান ওকে মাখন দিয়ে বানিয়েছে বন্ধু। তোমরা ওর নাভিটা দেখছো তাই না? ওর গলায় একটা মঙ্গলসূত্রও আছে, সেটা কি দেখতে পাচ্ছ না? আবে তুই কোথাকার কে? ওর স্বামী। মঙ্গলসূত্র কেউ শখ করে পড়ে না। ও একটা গরিবের পেন্টিং বাঁচানোর চেষ্টা করছিল, আর তোমাদের নজর পড়ে গেল ওর নাভির ওপর। যখন কোনো মহিলার ছাতি দেখবে, তখন যে ছোটবেলায় মায়ের দুধ খেয়েছিলে সেই কথাটা মনে করবে। কোনো নারীর নাভি বিছানার জন্য নয়, ওটা হলো কোনো মায়ের গর্ভ। এটাই হলো সংস্কার, আর এটাই হলো মনুষ্যত্ব। যে এটা মনে করে না, সে হলো একটা পশু অথবা একটা শয়তান। একদম ঠিক করেছেন, আজকাল এদের জন্যই মহিলারা পার্কে আসা ছেড়ে দিয়েছে। কিন্তু আমার বউ আসা বন্ধ করবে না। শুধু বিয়ে করাটাই ছেলেদের কাজ নয়, তাদের সম্মান বাঁচানোটাও ছেলেদের কাজ, এটা মনে রাখবে। বেশি কথা বললে বোর্ড বার করে না তোমার ভেতরে দিয়ে দেবো, যাও গিয়ে বসো। ঠিক আছে বাবা, রাগ করছেন কেন, গিয়ে বসছি আমি। নমস্কার। এই যে আপনি এভাবে কেন বসে আছেন, আপনার এনকোয়ারিও কি নিয়ে করবেন? না লক্ষ্মী নারায়ণ। কেলো বস, আপনি উল্টো পাল্টা কিছু করেন নাকি? আমার লয়ার আমাকে বলেছে যে আমার ভাগ্য খুব ভালো যে আমার এনকোয়ারি লক্ষ্মী নারায়ণ করছেন না। মানে? তার মানে হলো উনি কথা কম কাজ বেশি করেন। মারে নাকি? মারে কি বলছেন, মেরে সোজে ওপরে পাঠিয়ে দেন। আচ্ছা আপনার কি সমস্যা আছে? মানি ম্যাটার বস। পুরোটা খেয়ে নিয়েছে নাকি? আরে আমি তো একজন এজেন্ট দাদা। এখানে সুনীল শেঠি কে? এই যে আমি, আমি ম্যাডাম। আপনি ভেতরে যান। আরে শুনুন শুনুন দাদা, আমি এখন কি করব বলুন? সত্যি বললে চামড়াটা বেঁচে থাকবে, যদি মিথ্যে বলেন তাহলে চামড়াটাও খুলে উপরে পাঠিয়ে দেবে। অপশন দুটো আছে, ভেবে নিন। স্যার নমস্কার। স্যার কামিং, বসুন এখানে। স্যার আমি ডাইরেক্ট ম্যাটারটা সত্যি সত্যি বলে দিচ্ছি স্যার, আপনি শুধু রেকর্ড করে নিন। এই না শোনো প্রিয়ে, আমি তোমাকে নিয়ে পুরো ইনকোয়ারি করেছি, তোমার মনের কথা জানলাম, তোমার মাথায় কি চলছে সেটাও জানি, আর তারপর একটা নির্ণয় নিয়েছি। এটা কি সিবিআই এর কোনো স্টেটমেন্টের মতো লাগছে? আমি এটাকে ওরকমই কিছু ভেবেছিলাম। এক মিনিট দাঁড়াও দাঁড়াও। ইয়েস, এই নাও এটা পড়ো। আমার প্রিয়ে, এটা আমার প্রথম প্রেমপত্র, যদি তুমি সমস্ত মন দিয়ে এটাকে স্বীকার করো তাহলে আমি ধন্যবাদ জানাবো, কারণ তুমি আমাকে ভালোবাসো আর সেই ব্যথাটা আমি বুঝতে পারি, আর ওই ব্যথাটাকেই আমি এই পত্রে লিখে দিয়েছি। তোমার লক্ষ্মী। এটা কি কোনো লিভ লেটার? এই সেরেছে। অ্যাকশনে কথা বললে কিছুই হয় না, লাভ করার জন্য এটা চাই। এটাও কেচিয়ে দিলাম। Just a minute. Hmm.
কোথাও ইন্টারভিউ দিতে যাচ্ছো? একবার দেখো, একদম গুন্ডার মতো। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পারছি। এই বুকেতে যে ফুলগুলো আছে তার লাল রংটা আমার রক্তের রং। তোমাকে দেখার জন্য ছটফট করছিলাম, আর যখন দেখতে পেলাম তখন আমার হৃদয় বলে উঠল, আর যাই হোক না কেন, তুমিই হলে সে। লাভ মি অর হেট মি, কিস মি অর কিল মি, ও ডার্লিং ডু সামথিং টু মি, চিরদিনই তুমি যে আমার। কত কষ্ট করে আমি এই লাইনগুলো মনে রাখলাম, আর তুমি বউয়ের মতো গালে কিস করলে কেন? লাভারদের মতো ঠোঁটে কিস করতে পারলে না তুমি? সরি সরি নয়, তাড়াতাড়ি দাও। কারা তোমরা? আরে তাতে তোমার কি? সরি সরি সরি। এই আদর্শ, আরে আয়না ভাই, আমরাই তো আছি। কি স্যার এসব, একটা অফিসার হয়ে আপনি এসব কি করছেন? একদম অবিবাহিত জোড়া লাগছে আপনাদের। বিয়ের পর এসব আবার কি স্যার? কেন, বিয়ের পরে লাভারের মতো থাকা যায় না? থাকা যায় তো, হোয়াই নট? কাম অন। সুনীল শেঠিদা, সুনীল শেঠিদা, হ্যালো বস। হ্যাঁ হ্যালো। তোমার কেসটা কতদূর এগোলো? চলছে বস। আমাদের মধ্যে মনে হচ্ছে কোনো যোগাযোগ আছে। দেখো, এখানেই হোক বা বাইরে আমাদের মধ্যে দেখা হয়ে যায়, কি বলো? ঠিক বললাম না? সব ঈশ্বরের মর্জি। একদম ঠিক বলেছো, একজনের সাথে অন্যজনের সম্পর্ক। আরে দাদা দাদা দাদা, এটা তো লক্ষ্মীনারায়ণের চেয়ার, তুমি বসে পড়লে যে, ও যদি এসে দেখে না তোমার পিঠে চামড়া তুলে দেবে। চামড়া তোলাই ওনার কাজ। গুড মর্নিং স্যার। মর্নিং। সুনীল শেট্টি, লয়ার, লক্ষ্মীনারায়ণ, আমি তো ফুল কনফিউজ। এর স্টেটমেন্ট নিয়ে নাও। ওকে স্যার। স্যার, আমি ভেবেছিলাম যে এনকোয়ারি শুধু সেলের মধ্যেই করা হয়, ওয়েটিং রুমে যে করা হয় সেটা আপনার কাছ থেকে জানতে পারলাম। সব কিছু কারেক্ট আছে, শুধু একটা গন্ডগোল আছে। 1% স্যার, ব্যাস এইটুকুই। তোমার 1% চাই? আমার তো 100% চাই। আমি বুঝে গেছি, আপনি সব কিছু জেনে গেছেন, এটা আমি বুঝতে পেরেছি। ওর নাম স্যার জনার্দন। এসব আপনি কেন করছেন স্যার? আপনি একজন অনেক বড় গুন্ডার সাথে যুদ্ধ করতে যাচ্ছেন, ওরা অনেক ভয়ানক স্যার। ম্যাডাম, আপনি বোঝান না ওনাকে। আদর্শ, তোমার ছেলেমেয়েরা তোমার অপেক্ষায় আছে, তুমি যাও। প্রিয়া, এনাকে কেউ বোঝাতে পারবে না। আমারই ভাত খেয়ে আমার সঙ্গে বেইমানি। Thank you.
হ্যালো, সব মাইন্ড সিল করে দাও, ওকে? থ্যাংক ইউ স্যার। বসো, চলো। লক্ষ্মী, 12টা বেজে গেছে, শুধু ডিউটি ডিউটি করলে শরীর খারাপ হয়ে যাবে তো, চলো না ঘুমোই। প্রিয়া, এটা ক্রিমিনাল কেস, একটা ক্রিমিনালের এগেনস্টে ডিটেল কালেক্ট করছি, হাফ অ্যান আওয়ার, তুমি শুয়ে পড়ো, আমি আসছি। প্রিয়া, দেখো তো কে। হ্যালো। কি ম্যাডাম, রাত 12টা বেজে গেছে আর আপনি এখনো শুতে যাননি? আপনি কে বলছেন? আপনার স্বামী আমার লোকেদের মেরে আমার জায়গাটা সিল করে দিয়েছে, আর আমার পুরনো কেস থেকে টেনে বার করে আবার আমাকে জেলে ঢোকানোর চেষ্টা চালিয়ে যাচ্ছেন। ও কেন যে হিরো হতে চাইছে আমি বুঝতে পারছি না। আমি সাদা বস্ত্র গত 6 বছর ধরে পরে আসছি, মনে হচ্ছে তোমার হাজবেন্ড আমার এই সাদা বস্ত্র পরার রূপটাকে দেখতে খুব একটা পছন্দ করছেন না, তুমি ওকে বোঝাও। আপনি চিন্তা করবেন না, আপনার শরীরে সব সময় সাদা রঙের কাপড়ই থাকবে, কয়েদিদেরও সাদা কাপড়ই দেওয়া হয়, উল্টো পাল্টা ভাবলে শরীর খারাপ হয়ে যাবে। গুড নাইট। লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ, এই নারায়ণ সাথে থাকলে তুই শান্তিতে থাকবি, জাগলে তোর সমাধি তৈরি হয়ে যাবে, ফোন রাখ। এসব কেন করছো বলো তো? প্রিয়া, এটা তুমি কি বলছো? হ্যাঁ, তুমি আমার পুরুষত্ব দেখেই তো আমাকে ভালোবেসেছিলে, তাই না? লক্ষ্মী, ভালোবাসা একদিকে, কিন্তু জীবনটাও তো দেখতে হবে। ও আমার বিয়ের ফুল, আমার কিচ্ছু হবে না, সোসাইটিকে আমরা সিকিউরিটি দিই আর ডিপার্টমেন্ট আমাকে সিকিউরিটি দেয়। হুম, তুমি গিয়ে শুয়ে পড়ো। হুম, হ্যালো, শুয়ে পড়ো। প্রিয়া, 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 ও কোথায় যেতে পারে? প্রিয়া, প্রিয়া, তুমি এখানে বসে বসে ঘুমোচ্ছিলে? তুমি বলেছিলে না ডিপার্টমেন্ট থেকে সিকিউরিটি পাওয়া যায়, আমি বাইরে এসে দেখলাম কিন্তু ওখানে কেউ ছিল না, তাই আমি এখানে। একে আমি কোথাও দেখিনি স্যার। তোর চোখ দেখে মনে হচ্ছে তুই সত্যি কথা বলছিস, মানুষ ভেতর থেকে আর বাইরে থেকে আলাদা হতে পারে কিন্তু তার চোখ কখনো মিথ্যে বলে না, তো আমি তোর উপর বিশ্বাস করলাম। তোকে ইনফরমেশন কে দেয়, এই প্রবলেমে তোকে কে ফাঁসিয়েছে, তোর এই নেটওয়ার্কে তুই ছাড়া আর কে কে আছে? ওই দলে কে কে আছে আমি জানি না, ওকে স্পেশালিস্ট বলে ডাকা হয়। স্পেশালিস্ট? এই ক্যারেক্টারটা কে হতে পারে? কিছু লোকের জন্য ওর মান সম্মানে উইকনেস হয় আর সেটারই সুযোগ নিয়ে ও লোকেদেরকে ব্ল্যাকমেইল করে ওই স্পেশালিস্ট। থ্যাঙ্কস, খুব ভালো ইনফরমেশন দিয়েছিস। ওকে ধরা অত সহজ হবে না স্যার। তোর ইনফরমেশন যে দিয়েছিল সেও এমনটাই বলেছিল। আই এম সরি স্যার। আমার হাতে থাপ্পড় খাওয়ার পর তুমি প্রথম মেয়ে যে সরি বলছো, আই লাইক ইট। আই লাভ ইট স্যার। স্যার স্যার স্যার, ওকে কোর্টে পেশ করতে হবে তাই না?
ও মারা গেছে আজ 10 বছর হয়ে গেছে, তোকে কোর্টে নিয়ে গিয়ে কি লাভ? What next? আর কি, ওর তো খেলা শেষ। শোনো গো, মন্দির যাওয়ার সময় হয়ে গেছে। ওং শঙ্খ চক্রং ধরং বিষ্ণুং নারায়ণং মতঃপরম নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ। এবার আমার পাঠানো হিউম্যান বোম মিস হওয়া চাই না, ব্লাস্ট হওয়া চাই। আর সেটা যদি হয় আমি তোমাকে আমার চুল দান করব। সঠিক সময়ে আসবো। আমার জীবনের সব থেকে বড় পুঁজি আমার সম্মান, এবার আমি সমাজকে কি মুখ দেখাবো? এই পূজা, তুমি কাঁদছো কেন? পূজা,
কি হয়েছে, কি কি হয়েছে তোমার? পূজা, তুমি শুধু তোমার পরিবারের সম্মান দেখো তাই না, আমার ভালোবাসা তুমি দেখতে পাও না নাকি? হে হে, তুমি ভাবছো আমি তোমায় ছেড়ে দেবো? আমরা একসাথে বাঁচবো, একসাথে মরবো, যা হয়েছে সেসব ভুলে যাও। আর তুমি চিন্তা করো না, কাল থেকে আমি তোমার সঙ্গেই থাকবো, ওকে? দাঁড়াও, তুমি বাড়ি থেকে সেই কখন বেরিয়েছো আর এখন আসছো? তোমায় স্বাধীনতা দেওয়ার মানে এটা নয় যে কেউ তোমায় কিছু জিজ্ঞেস করবে না। হাই। হাই, হোয়াট আ সারপ্রাইজ পূজা। তুমি বলেছিলে না তুমি আমার সাথেই থাকবে, তাই আমি তোমার কাছে চলে এলাম। থ্যাংক ইউ, থ্যাংক ইউ ভেরি মাচ। ওকে, তুমি বসে টিভি দেখো, আমি এক্ষুনি আসছি। ঠিক আছে। পূজা, তোমায় দেখে আমার যেন কেমন হয়। ইউ নটি, আই কান্ট লিভ উইদাউট ইউ রাম। না, বিয়ের আগে আমাদের এসব করা উচিত নয়। এটা এটাই এই লোকটাই আমার কিডন্যাপ করেছিল। এই যে এও ছিল রাম, এদের এদের দুজনকে শাস্তি দিতে ধরেছো না? আই লাভ ইউ রাম। গুন্ডাদের ধরার জন্য তুমি এনার সাহায্য নিয়েছ না? না আমার বোন, এ তোমাকে ব্যবহার করেছে। শুনেছিলাম দেওয়ালের নাকি কান থাকে, কিন্তু দেওয়ালের চোখ থাকে সেটা আজ দেখলাম। তুমিও দেখে নাও, তোমাকে কিডন্যাপ করে তোমার রেপ তোমার বাড়ির লোকেদের দেখাবে, তাহলে এ বেঁচে যাবে, এটাই ও ভেবেছিল। কিন্তু তুমি ওকে সঙ্গ দাওনি। যদি এই রেপের রেকর্ড তোমার মা বাবাকে ও দেখিয়ে দিত, তাহলে তোমার মা বাবা আত্মহত্যা করতো, না হলে এর সামনে মাথা নত করত, আর তখন এ ওর লক্ষ্য পূরণ করতে পারত। ঠিক এইটাই কিন্তু এ ভেবেছিল, তাই না? তুই এটাই ভেবেছিলিস তো, বল স্পেশালিস্ট। তার মানে এটাই হলো সেই স্পেশালিস্ট? এর মানে আমার সাথে ওই সবকিছু এই করেছিল? কারেক্ট। কাল তোমার বাবা রায় দিতে চলেছে, ওই রায়টা এর ফেভারে করার জন্য এটা ছিল ওর প্ল্যান। এরকম লোকেদের বাঁচার অধিকার নেই, মেরে ফেলুন, মেরে ফেলুন ওকে। গো অ্যাহেড। প্রবলেম নেই তো? নো প্রবলেম, এভরিথিং আন্ডার কন্ট্রোল। এতক্ষণ পর্যন্ত কতগুলো প্যারেন্টস আত্মহত্যা করে ফেলেছেন তাই না? প্রিয়া,
বাড়িতে আগে থেকে অনেকগুলো ফটোগ্রাফ আছে, আবার এটা কিসের জন্য? এটা কোনো মামুলি জিনিস নয়, দিস ইজ সামথিং স্পেশাল, কাম আই উইল শো ইউ। এটা কি? এসো তো। কি দেখতে পাচ্ছো বলো না? এটা তো আমার ফটো দেখছি। এসো এখান থেকে। এটা তোমার ফটো। এসো এখান থেকে। ওয়াও, দুজনের ফটো রয়েছে, কিন্তু এই দুটো ফটোর মাঝখানে একটা গ্যাপ আছে। কিন্তু আমরা তো কোনোদিন মাঝখানে গ্যাপই রাখিনি। কিন্তু বাচ্চা হওয়ার পর। বাচ্চা? তুমি তো আমার মনের কথা বললে। বাচ্চা দু তিনটে নয়, পুরোপুরি একদম দশটা হবে, আর তার জন্য এই গ্যাপটা একটু কম পড়বে। এই দশটার কি দরকার? একটা বাচ্চা হলেও ওর থেকে দশটা বাচ্চার ভালোবাসা পাওয়া যায়। সেটা কিভাবে? মেয়ে হলে 10 লক্ষ্মী, মানে দশটা লক্ষ্মী, ছেলে হলে 10 কষ্ট নাম রাখতে পারি। এই এই, তুমি 10টা বাচ্চার ভালোবাসা একজনের মধ্যে পেতে চাইছো? যদি তোমার মতো বর পাওয়া যায় তাহলে আমি সারা জীবন দুঃখে থাকতে পারি। তুমি আমাকে এত ভালোবাসো। একটা কথা বলি, আমাদের জীবনে দুজনকে কখনো ভুলতে নেই। প্রথম, যারা আমাদের জন্ম দিয়েছেন, দ্বিতীয়, যারা আমাদেরকে ভালোবেসেছে, সেটা হলে তুমি। আই লাভ ইউ প্রিয়া। আই লাভ ইউ টু। এক পুরুষ মানুষের জীবন তখনই সফল হয় যখন এক স্ত্রী তার স্বামীকে নিজের প্রাণের থেকেও বেশি ভালোবাসে। আই লাভ ইউ। আই লাভ ইউ প্রিয়া। শোনো না, আমার একটা স্বপ্ন আছে। বলো। যখন আমাদের বাচ্চা হবে আর তোমাকে বাবা বলে ডাকবে, তখন তোমার চেহারায় যে খুশি হবে সেটা শুধু আমিই দেখতে চাই। আচ্ছা, এই রোমান্টিক মুড হঠাৎ ইমোশনাল কি করে হয়ে গেল? আচ্ছা, এই গ্যাপটা পূর্ণ করার জন্য আমাদের কি করতে হবে? ব্যাপার, তোমার মনটা কোথায় আছে? এক মিনিট। হ্যাঁ, ওকে, একটু লাইট কালার দেখান না। হ্যাঁ স্যার, দেখাচ্ছি, এই দেখুন। হ্যালো, ওকে ওকে স্যার। হ্যালো, কি হয়েছে, কোনো প্রবলেম? না, ওই আমার ফ্রেন্ডের একটা প্রবলেম হয়ে গেছে। শাড়ি নেবে না নাকি? কাম, চলে এসো, প্রবলেম পরে দেখা যাবে। এই যে শুনছো, তাড়াতাড়ি এসো না। এ কি, কোথায় যাচ্ছো? অফিসে যাচ্ছি। আজকের দিনেও অফিস যাবে? কি করব, ভাবছি ডিউটি ছেড়ে তোমার ডিউটি 24 ঘন্টা ধরে করি, কমিটমেন্টস। আচ্ছা, আমার দেরি হয়ে গেছে, বিকেলে দেখা হচ্ছে। শোনো শোনো, একটুখানি দাঁড়াও না, পুজো হতেই চলে যেও, রিভলভার দাও। রিভলভার কেন? আজকে অস্ত্রের পুজো হয়, ভুলে গেছো নাকি? তোমার সুরক্ষা করা সেই রিভলভারকে ভগবানের সামনে রেখে পুজো করতে হবে। তাহলে এক মিনিটের জন্য বেডরুমে চলো। রাত্রের কাজ দিনের বেলা করতে লজ্জা করে না? আরে এসো না সুইটহার্ট, আমি তোমার বেডরুমে রোম্যান্স করার জন্য কিন্তু আনিনি। তো ওয়েট। তুমি
যদি এই রিভলভারটার পুজো করো তাহলে কিন্তু বাকিরা সবাই রেগে যাবে, তাই সবকটার একসাথে পুজো করো তুমি। মাই গড, আমরা এতদিন পর্যন্ত এই অস্ত্রের ঘরে সংসার চালাচ্ছিলাম। লক্ষ্মী, তুমি বললে না কেন? ডিপার্টমেন্টের সিক্রেট কাউকে বলা উচিত নয়, ইটস এ রুল, কনফিডেন্সিয়াল হতে হবে। তবুও তুমি এগুলো কেন বলছো সেটা তুমি জিজ্ঞেস করতে পারো আমাকে। আমার প্রাণ বাঁচানোর এই রিভলভারটাকে পুজো করে তুমি আমার জীবনের এত খেয়াল রাখো, আর যদি এই সিক্রেটটা আমি তোমাকেই লুকোতাম তাহলে সেটা ঠিক হতো না, তাই না? ওনার স্ত্রীর ফটোজ হয়তো পাওয়া যায়নি। স্যার, স্পেশালিস্ট সেই, আপনি কি করে জানলেন? ওই ডান্সার মৃত্যুর আগে আমাকে একটা ক্লু দিয়েছিল, যে কারোর কাছে মান সম্মান খুব একটা বড় ব্যাপার, তো সে কে হতে পারে? জাজ। খবর পেয়েছিলাম উনি একজন টেরোরিস্টের বিরুদ্ধে রায় দিতে চলেছিলেন, আমার সন্দেহ হলো, আমি পিছু ধাওয়া করলাম, সব ক্লিয়ার হয়ে গেল। স্যার, এই অ্যাকাউন্টে পয়সা ট্রানজ্যাকশন অনেক বেশি হয়েছে স্যার। আদর্শ, এই ফাইলের সমস্ত ডিটেল ডিলিট করে দাও, কয়েকটা ফাইল এমনি ছেড়ে দাও। কেন স্যার? এর চক্করে কয়েকটা কুকুর বাইরে বেরিয়ে আসবে, তার মধ্যে একটাকেও পেয়ে গেলে যথেষ্ট। মানুষের জাত নিয়ে যদি কেউ এরকম ঘেন্না করে থাকে সেটা একমাত্র মহিলারাই করতে পারে। এটা হলো সেটাই, এরকম চালও চলে থাকে আর এরকম চালও চলে থাকে, এটা ডেফিনেটলি ওর কাজই হবে। ও মানে কে স্যার? ওই যে ওই ড্যান্সারকে কিডন্যাপ করেছিল, এ সেই লোকটাই। স্যার, কি হলো? এই সিস্টেম একদম খালি স্যার, একেবারে নতুন মনে হচ্ছে। হ্যাঁ, তোর বুদ্ধিটা যেরকম। স্যার, কি হলো? এতে মানি ট্রানজ্যাকশনের পুরো ডিটেল রয়েছে স্যার। শিফট করো। আপনাকে না সিস্টেমকে স্যার? সিস্টেমকে? ডিটেইলসটা আমাকে আর সিস্টেম ডিপার্টমেন্টকে? ইয়েস স্যার। ইয়েস, পেয়ে গেছি। কাকে স্যার? মুকেশ, গণপট্টি থেকে ধান্দা শুরু করেছিল। হ্যাঁ স্যার। আজ গোটা রাজ্যে ওর ইললিগাল বিজনেসের ধান্দা ছড়িয়ে রয়েছে। যদি আমরা একে ধরতে পারি তাহলে ওকে আমরা নিশ্চয়ই পেয়ে যাব। ও মানে কে স্যার? সেম, ড্যান্সারের কিডন্যাপার। কারেক্ট স্যার। স্যার, এ তো বিদেশি মাল স্যার। তোমাকে থুতু দিতে ইচ্ছা করে, অকর্মণ্য কোথাকার, পোশাক পাল্টে গেছে তবু বুদ্ধি হয়নি। কি করবো স্যার, এটা দেখে তো খাওয়ার মন হচ্ছে স্যার। হ্যাঁ স্যার। এই যে মদ রাখা আছে এগুলো খাবার জন্য নয়, কারুর যেন সন্দেহ না হয়। বি কেয়ারফুল, যখন আমি সিগন্যাল দেবো তখন লাইট অফ করে দেবে। ওকে ওকে স্যার, মুভ। ওকে স্যার। হ্যালো স্যার, কেমন আছেন? হ্যালো স্যার, ভালো তো?
হ্যালো স্যার, খুব ভালো। আপনার কি? আরে দাদা কি খবর স্যার? হ্যালো স্যার, থ্যাংক ইউ। চিয়ার্স। চিয়ার্স বলবেন, সো সিম্পল। ওয়েট, এটা মুকেশের দরবার, এখানে ফুর্তি আর মজা আছে। ওয়াচ, পার্টি স্টার্টস নাও। স্যার জুতো পড়ে রয়েছে, ও পালিয়ে গেছে। সরো 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 সরো, দেখি স্যার, স্যার অপরাধী কি পালিয়ে গেছে স্যার? কনফার্মড। এই কাজটা ওই করেছে স্যার। ও মানে কে? ওই ড্যান্সারের কিডন্যাপার যে, ও যেখানেই পালিয়ে যাক না কেন, ওকে ছাড়বো না আমি। তুমি এটা খুব ভুল কাজ করছো। ইনি সত্যিকারে একটা ক্রিমিনাল নাকি? দেখতে থাকো, নিজেই জেনে যাবে। তুমি যতই প্রশ্ন করে নাও না কেন, আমি এটাই বলবো যে আমার সব বিজনেস লিগাল। ইললিগাল কিছুই নয়। এন্ড ফার্স্ট অফ অল, আমি কি সেটা তুমি জানো কি? হ্যাঁ জানি, এই জন্যই তোকে তুলে এনেছি। ড্রাগ দিয়ে তুই তরুণ প্রজন্মকে মারছিস। ক্রিকেট বেটিং করিস না তুই, খেলাটাকে তুই পাড়া ডকের বিজনেস ভেবেছিস, আর বিজনেস সেটাকে তুই হাওলার আন্ডারে দিয়ে দিয়েছিস। ফাইনালি তোর বিজনেসের 40% ইনকাম তুই টেররিজমে লাগাস। একে তুই কোথাও দেখেছিস? আবার শুরু হয়ে গেছে। বল্লদৌড় মসজিদ পর্যন্ত। চল ভাই, বাইরে গিয়ে কিছু খেয়ে আসি। হ্যাঁ চল চল। অনু, তুমি একটা কাজ করে রেকর্ডটা অবজার্ভ করতে থাকো, হতে পারে এখান থেকে আমরা কোনো ক্লু পেয়ে যাই। বে কেয়ারফুল, কেমন? এসো। যে কোনো ছবি দেখিয়ে বলবে কে এসে, আমি কি করে বলবো? তোর কথা আর তোর চোখের মধ্যে কোনো মিলমিশ নেই, সত্যি কথা বল। তুমি যাই জিজ্ঞেস করো, যাই করে নাও, আমি শুধু একটাই উত্তর দেব, আমি জানি না। তুই শুনে থাকবি, লাতখোর কখনো সিধে হয় না। হ্যালো, স্যার আপনার ফোন। কার ফোন? কোনো প্রিয়ার সম্বন্ধে। হ্যালো রাজ, ডেল রাজ ফ্রম হংকং। হংকং? আর যদি প্রিয়ার অ্যাড্রেসের দরকার হয় তাহলে তুমি হংকং এ চলে এসো, আমি এয়ারপোর্টে তোমার জন্য অপেক্ষা করব। সত্যিটা তোর চোখে দেখেছিলাম, ফোনটায় কনফার্ম হয়ে গেলাম। হ্যাপি জার্নি। গাড়ি কেনার পর খরচা অনেক বেড়ে যায় ভাই। এটা তোর প্রবলেম নয় ভাই, সকলেরই প্রবলেম। হ্যাঁ হ্যাঁ ঠিক বলছিস ভাই।
স্যার কোথায়? ওনার ফোন এসেছিল। কার? কেউ প্রিয়া সম্বন্ধে বলছিল। তোমার বুদ্ধি নেই নাকি? প্রিয়াকে জানো? বসের স্ত্রী সে। তো ভালোই হয়েছে না? কি ভালো হয়েছে? প্রিয়াকে পেয়ে গেলে সাফাই দেওয়ার সুযোগও দেবে না, সোজা শুট করে দেবে। পেয়ে গেছি স্যার। কি পেয়েছেন স্যার? স্যার কি পেয়েছেন স্যার? ফ্লাইট টিকিট। হ্যালো, গুড মর্নিং, চিনি ট্রাভেলস। লক্ষ্মী নারায়ণের টিকিট বুক করেছিলেন? হ্যাঁ স্যার, উনি এই সময় ফ্লাইটে, 2 ঘন্টায় হংকং পৌঁছে যাবেন। ওকে ওকে, থ্যাংক ইউ। ইউ আর ওয়েলকাম। লক্ষ্মী নারায়ণ, তুমি যেখানেই যাও না কেন, তোমায় আমি ছাড়ব না। প্রিয়া, ভয় লাগছে নাকি? এতে ভয় পাওয়ার কি আছে? না, হানিমুনে যাচ্ছে তো তাই। হানিমুন? ললিতা, এরকম করে দেখছো কেন? ও ড্রেসটা খুব সুন্দর না? তুমি এরকম ড্রেস পরলে কেমন দেখাবে? ছি, তুমি আমাকে এরকম ড্রেসে দেখতে যাও? আমার পারমিশন নিয়েও তুমি এরকম ভাবতে পারো না। এই ইমাজিনেশনের জন্য পারমিশনের কি দরকার? তুমি এটা ভাবছো? আমি তো কত রকম ড্রেসে তোমাকে অলরেডি ভেবে ফেলেছি। ওদিকে দেখো। আরে ওই যে ওখানে, ওখানে, ওখানে। এক্সকিউজ মি স্যার, দ্য ফ্লাইট ইজ ল্যান্ডিং ইন ফিউ মিনিটস, প্লিজ ফাস্টেন ইয়োর সিট বেল্ট। ওকে। এক্সকিউজ মি, লক্ষ্মী নারায়ণ। অ্যাড্রেস প্লিজ। অ্যাড্রেস? আমি রাজ, ডি রাজ। এগ্রিমেন্ট না হওয়া পর্যন্ত কিছু দিতে পারবো না। তাহলে কফি খেতে খেতে কথা বলা যাক। ওয়ান কফি প্লিজ। এখানে নিজের অর্ডার নিজেকেই দিতে হয়। অ্যাড্রেস প্লিজ। আরে কুল ইয়ার কুল, কফিটা শান্তিতে খেতে দাও ভাই। অ্যাড্রেস প্লিজ। তুমি মনে হচ্ছে খুব তাড়ায় আছো। কাম অন ইয়ার, এ না। হ্যাঁ হ্যাঁ, লা 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 লা, আ দিচ্ছি। এতে রেশমা নাম লেখা আছে, আমি এটা মানবো কি করে? ইটস আ ডিল ম্যান। ইয়া, 2 সপ্তাহের মধ্যে রেশমার অ্যাড্রেসে না পেলে পুরো পয়সা ফেরত পেয়ে যাবে, এটাই ডিল ইয়ার। হ্যাঁ, সাইন করো আর পেমেন্ট করো, আমি অ্যাড্রেস দিয়ে দেবো। হ্যাঁ, ইয়েস, গুড। এই নাও তোমার অ্যাড্রেস। থ্যাংক ইউ। এই অ্যাড্রেসে আপনি আমাকে নিয়ে যাবেন? ঠিক আছে, আমি নিয়ে যাব। এটার জন্য আলাদা টাকা লাগবে। কত লাগবে? তুমি ইন্ডিয়ান তো, তাই $500। ওকে ওকে ওকে, ফাইন, গুড। প্রিয়া, নাম্বার 171 গ্রিন মাউন্টেন রোড, হংকং ওয়েস্ট। হে হে ম্যান, এটা তো রেশমার অ্যাড্রেস, সত্যি বলছি।
রেশমার প্রিয়ার মধ্যে কি সম্পর্ক আছে? এর সাথে ওর কি সম্পর্ক, ওর সাথে ওর কি সম্পর্ক, এইসব সম্পর্কের ব্যাপারে আমি কেন জড়াবো বলো তো? নো ডিল নো টেল, এটাই আমার ডিল স্যার। আই এম ডিল রাজ। ডিল রাজ, কমিটমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট $500 প্লিজ। ইয়া, সাইন প্লিজ এখানে। থ্যাংক ইউ, গুড গুড। এই অ্যাড্রেসটা শহরের বাইরে, তাই তোমার কিছু লাগলে এখান থেকেই নিতে হবে। আমি একটা গান নিতে হবে। হ্যাঁ, কি বললে? গান গান না বান গান, মিস্টার ডিল। ও ও, তুমিও ভালো ডিল করো মনে হচ্ছে। সেম টু সেম। আমি এই শহরে যখন প্রথম আসি আমি খুব ভয় পাচ্ছিলাম, তাই একটা গান কিনেছিলাম। সেফটি খুব জরুরি ম্যান, বাট ওয়ান থিং, গান এখানকার সিটিজেনরাই কিনতে পারে। তার জন্য আপনি আছেন তো? হোয়াট, আর একটা ডিল? তুমি বলতে চাইছো আমার গানটা তোমার লাগবে? $2,000। ও ও, তোমার তোমার কোনো জবাব নেই বন্ধু, তোমার কাজ হয়ে যাবে। আরে একদম কাজের লোক পেয়েছি। ওকে ওকে, কমিটমেন্ট অ্যান্ড এগ্রিমেন্ট ডিল। গানটাকে দেখাও, একটু ধৈর্য ধরো, তুমি একদম ক্রেজি ম্যান। চলো পাটা সরাও, দেখাচ্ছি। এই নাও, ফুল লোডেড। দেখেছো কেমন চকচক করছে? এটা হলো অপারেশন ডায়মন্ড রকেট। তাহলে যাওয়া যাক, চলো। আরে এটা হংকং ম্যান, এনজয় করো। এই সেই বাংলো ম্যান। Shit, just missed. কি দেখছো তুমি? লক্ষ্মী, দশ লক্ষ্মী। দশটার কি দরকার? একটা বাচ্চা হলেও ওর থেকে দশটা বাচ্চার ভালোবাসা পাওয়া যায়। সেটা কিভাবে? মেয়ে হলে 10 লক্ষ্মী, মানে দশটা লক্ষ্মী। আমি যখন বাড়িতে থাকি তখন আর্মি কেউ ভেতরে আসার পারমিশন নেই। ইউ গট ইট? ইউ কিডন্যাপ? গেট লস্ট। বিনা পারমিশনে ভেতরে যেতে পারবে না ম্যান। ডেভিড, ডেভিড 10 লক্ষ্মী।
অ্যাগ্রিমেন্ট। এটা কিসের জন্য? গান ম্যান ডিল টাটা 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 ইয়া সাইন পেন নাইস। চলো আমার সাথে চলো এবার। কাম কাম কাম। ইয়েস কামিং। শুনতে পেলে তো? এসো 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 এসো। টেন লক্ষ্মী হাই। আমার পিজা এখনো পর্যন্ত আসেনি কেন? না 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 না, আমি আমি ওসব কাজ ছেড়ে দিয়েছি এখন। একে সাথে কেন এনেছো? এ এ এ আসুন। আমার মামির ফটো আপনার কাছে? সঠিক জায়গায় এসেছি আমি। তোমার মাই আমাকে পাঠিয়েছে তোমার বডিগার্ড বানিয়ে। ওহো, তবে ইনি কে? এ আমার অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ অ্যাসিস্ট্যান্ট। হ্যাঁ এ ম্যান ডিল 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 ম্যান ডিল $500। ও সত্যি? তাহলে তো আমি আপনার অ্যাসিস্ট্যান্ট। এই ব্যাগটা কার? বডিগার্ডের অ্যাসিস্ট্যান্ট তার মানে আমারও, তাই না? এতটাও বোঝো না? হ্যালো এক্সকিউজ মি, your service is terminated. না 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 না, মা এসব আবার কেন? ওকে কাজ করতে দাও। সেটা তো আপনি করবেন না? কাম অন স্টার্ট। Stop the game. $25 million. এটা ইন্ডিয়া পাকিস্তানের খেলা থেকে জেতা পয়সা। মাইনিং মানি। Start the game. Take position. 5 4 3 2 One. Shoot. Yes. Tomar shomoy bhalo. Are you nervous? No. Double the bet. 50 million. Okay, done. Done. Sir. Take position. 5 4 3 2 1 Shoot. Yeah. Yeah. 50 million. You lost it, huh? দেখান, তোমার ভরসা আমরা লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করেছি। খবর পেয়েছি যে মুকেশ মারা গেছে, এবার আমাদের কি হবে? হ্যাঁ শুনলাম নাকি মুকেশ মারা গেছে, এখন আমাদের বাঁচাবে এটা কে বলুন? এই খান, তুমি মুকেশকে বাঁচাতে পারোনি আর তুমি আমাদের কি বাঁচাবে? What's happening in India? ডান্সার গেল, স্পেশালিস্ট গেল, এবার মুকেশ গেল, এসব কি হচ্ছে? এভাবেই যদি চলতে থাকে তাহলে আইন আমাদের পর্যন্ত পৌঁছে যাবে। এই সব কিছুর পেছনে কে আছে? সেই একই লোক লক্ষ্মীনারায়ণ, সিবিআই অফিসার। যা কিছু ঘটেছে সব কিছুর পেছনে ওরই হাত আছে। লক্ষ্মীনারায়ণ, সিবিআই। কানেক্ট মি টু বেঞ্জামিন, কানেক্ট মি টু বেঞ্জামিন নাও। বেঞ্জামিন? I have an appointment to commissioner. Hold on for a second. All right. Your appointment is on 15th floor, room number 5 and 59. Smile please. Nice ma'am.
Thank you. You're welcome. He's my son. He joined me after school hours and we'll go home together. Smile, please. Thank you very much. Hello, mister. This is no smoking zone. Oh. Ashtray problem. Hey, what is this? Who are you, man? I hate noise. টাকা তোমার অ্যাকাউন্টে ট্রান্সফার হয়ে গেছে। ইন্ডিয়া বুকিং, তোমায় লক্ষ্মীনারায়ণকে ফিনিশ করতে হবে, বুঝেছ? ফাইল নাম্বার ট্রান্সফার হচ্ছে, সমস্ত কোড ওয়ার্ডস নোট করে নাও। ওকে ওকে, ডান। হ্যাঁ, কি এই ভাই, নো ম্যান, নো 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 নো, আবার ট্রাই করে দেখি রেশমার মতো দেখতে কিনা। বাট একটা ইনফরমেশন পাক্কা, ও হংকংয়ে নেই। ইয়া, রেশমা পিৎজার অর্ডার তোমাকে দিত? হ্যাঁ, এসএমএস করে, কখনো মেল করে, আবার ফোন করেও দিত অর্ডার। ওর নাম্বারটা তো থাকবে তোমার কাছে? হ্যাঁ, অনেক নাম্বার ছিল, অনেক নাম্বার ছিল ওর। ওই সব নাম্বার থেকে ইমেলের সাহায্যে মেসেজ পাঠাও। কি? পাঁচ ঘন্টার মধ্যে ও যদি এখানে না আসে, ওকে বলো যে আমি ওর মেয়েকে মেরে ফেলবো। হ্যাঁ, শেষ অবধি মনে হচ্ছে আমাকেই ফাঁসাবে। ভয় দেখানোর ডিল তোমার, ওকে? কমিটমেন্ট এগ্রিমেন্ট আমার ডিল। $1500? $1500? থ্যাংক ইউ ম্যান, থ্যাংক ইউ। মনে হচ্ছে আমাকে এখানকার কিং বানিয়ে দেবে। হ্যালো, yes, I'm going to India. Yeah, I'll talk to you once I come back. Okay, have a good time. Sorry. Hey, dekhi hata jaye na ki? I'm really sorry, sir. Lakshminarayan? Tumi ke? Prakash Nikul? Indian police. I'm Hong Kong police. But, ir chobi apnar kache ki kore elo, ha? এ একজন টেরোরিস্ট, আমি একে খুঁজে বেড়াচ্ছি। ও, তার মানে কি ইন্টারন্যাশনাল টেরোরিস্ট? আমি একে ধরার জন্যই ইন্ডিয়া যাচ্ছি। এই, আমি সেই ডিউটি পালন করতে এখানে এসেছি। তিন দিন আগে ও এখানে এসেছে। তাহলে তুমি একটা কাজ করো, ইমিগ্রেশন ডিপার্টমেন্টে গিয়ে ওর সমস্ত ডিটেইলস কালেক্ট করে নিয়ে এসো। তুমি নিজে কেন যাচ্ছ না ওখানে? আমি সিক্রেট পুলিশ। স্মাইল প্লিজ। ওয়াই ফটো? ইটস মাই হবি। ও, জাস্ট আ সেকেন্ড। ইয়া, ওয়ান মিনিট। একবার আমি যার ছবি নিয়ে নিই সেই দুনিয়াতেই থাকে না। এর কতগুলো ছবি নিতে হচ্ছে, একে যে কতবার মারব আমি। এসব কি হচ্ছে? এই ডিলটা হয়ে গেলে হংকং আর ইন্ডিয়ার মধ্যে রাজ এয়ারলাইন্স এর ফ্লাইট উঠবে। হয়ে যা। আমাকে গান চালাতে শেখাবে কি না? নিজে জামা কাপড় পরতে পারো না, আর বন্দুক চালাবে বলছো? ভালোই মজা করতে পারে। ক্রেজি ক্রেজি। ওকে, শেখাবো আমি। ওখানে দাঁড়িয়ে পড়ো। ঠিক আছে, বলছো তো গিয়ে দাঁড়াচ্ছি। রেডি?
পাগলের অভাব নেই দুনিয়াতে, একটা বাচ্চা বলল শেখাতে আর শেখাতে শুরু করে দিল। ক্রেজি ম্যান, ক্রেজি। টাইম কত হলো? পাঁচটা বাজে ম্যান, পাঁচটা বাজে। ওয়াচ ইট। এ তো দেখছি লক ওপেন করতে জানে। সোনা, এই সোনা মা, হঠাৎ কে? এটা তো পরেই আছে। মামুনি, সোনা মা, মামুনি, মামুনি, এই এই, আরে আপনি তো বুলেট প্রুফ জ্যাকেট পরিয়েছিলেন আর আপনি ভুলে গেছেন। লক্ষ্মী নারায়ণ, কাম অন গো, হোটেলে গিয়ে দেখা যাক। আমার গান আমাকে দিয়ে দিন স্যার। রাজু স্যার, আমার সাইন করা এগ্রিমেন্টটা তুমি ছিঁড়ে ফেলেছো, কিন্তু তোমার সাইন করাটা আমার কাছে আছে, একটা নয় দশ দশটা। এগ্রিমেন্ট অনুযায়ী তোমায় চলতে হবে। আপনার ভুল নয়, এটাই প্রিন্টারের ভুল যে এতগুলো কপি বের করে দিয়েছে। আমি রাজি আপনার সাথে যেতে, গানটা ফেরত দেবেন না? কি লোকে পাল্লায় পড়েছিল বাবা, পুরো ফেসে গেলাম। আজ থেকে আর এরকম ডিল ফিল আর করছি না। অনেক হয়েছে তোমার নাটক, এখন যাও এখান থেকে। না মাম্মি। না, আমি কিচ্ছু শুনতে চাই না। মাম্মি প্লিজ। আমি বললাম না, যাও। মাম্মি প্লিজ। খুব নাটক করতে শিখেছো কিন্তু তুমি। প্লিজ মাম্মি, মাম্মি আমি সরি বললাম তো, প্লিজ বেরো না। কি ভাবলে আমার মা এসে গেছেন? আমার যখন মাম্মির কথা মনে পড়ে তখন আমি ওনার আওয়াজ বার করি। সোনামণি, তুমি মায়ের মতো কথাই বলতে পারো না, একটু একটু অ্যাক্টিংও করো? করে দেখাবো কি? দেখাও। কিন্তু একটা কন্ডিশন আছে। সেটা কি? আমাকে নামাও। বলো কি কন্ডিশন? আপনাকে আমার অ্যাক্টিং করতে হবে। ওইদিকে গিয়ে বসো আর বই পড়ো। Thank you.
কাম অন, অ্যাক্ট করো। মাম্মি আমায় কিস করে তো দশ লক্ষ্মীও মাম্মিকে কিস করে। তুমি নিজের হোমওয়ার্ক কমপ্লিট করেছো? হ্যাঁ, এক্ষুনি করে নেব মাম্মি। আমি তোমাকে কতবার বলেছি কি আমার বাড়ি ফেরার আগে তোমার হোমওয়ার্ক কমপ্লিট হয়ে যাওয়া চাই। পড়াশোনার সময় খালি পড়াশোনার পরে ধ্যান দাও। বডিগার্ড, এ বডিগার্ড, প্লিজ কাম হিয়ার। এসো, আমাকে একটু তোলো। এবার নিচে নামাও, আমি ফ্রেশ হয়ে আসছি, তুমি তোমার হোমওয়ার্ক কমপ্লিট করো। ঠিক আছে, ঠিক আছে। তোমার এইসবের শখ আছে নাকি? হ্যাঁ, এইখানেই কাজ করে নাকি? ভুলে গেছে, আমি অন্য কিছু ভেবেছিলাম, সরি। ওকে বেঞ্জামিন, লক্ষ্মী নারায়ণ আমার হোটেল থেকে চেক আউট না করে বেরোয়, এখন যাওয়া যাক। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আগে ক্যাশ করিয়ে নিই। ওকে, হ্যালো স্যার। হ্যালো, হ্যালো, হাউ আর ইউ? ইন হুইচ কারেন্সি? ইন ডলারস অনলি। এন্ড হাউ মাচ? 100। ওকে, কি ব্যাপার, বাজি ধরে ফেলেছো? ম্যান, এ আবার কোথায় গেল? হে ম্যান, going on. Who is this guy? Check him out. Okay, sir. Hey, you! চলো এখান থেকে, আরে চলো চলো, পরে বলছি, চলো। কি হলো বলতো?
পাল্লায় পড়লে 100 বছর জেল খাটতে হবে হংকংয়ে। বস, আজ অবধি কার সাথে কার কি সম্পর্ক আমরা কখনো কাউকে জিজ্ঞেস করিনি। আজ একটা কথা জিজ্ঞেস করবো বস। করো। তোমার আর প্রিয়ার মধ্যে কি সম্পর্ক? ভেবে নাও চোর পুলিশের সম্পর্ক। চোর পুলিশ মানে তার মধ্যে কে চোর কে পুলিশ? গান কার কাছে আছে? গান তো, আরে তার মানে তুমি পুলিশ আর প্রিয়া হলো চোর? আরে না, তোমার কিডনি কাজ করা বন্ধ করে দেবো। আরে বাপরে, এ তো সাধারণ মানুষ নয় বস। এরকম নয় তো, ওই চোর মহিলা অ্যাড্রেস দিয়ে, ডিল করিয়ে, এগ্রিমেন্ট দিয়ে আমার মাধ্যমে তোমাকে এখানে নিয়ে আসেনি তো? হ্যাঁ বস, আমার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এটা প্রিয়ার গাড়ি, প্রিয়ার গাড়ির নাম্বার আর আমাদের ভিডিও ক্যাসিনোতে রেকর্ড হয়ে গেছে। ওরা খুঁজতে খুঁজতে যে কোনো সময় এসে পড়বে। ওরা যাতে আসে তার জন্য এটা করলাম আমি। আসতে দাও। হোয়াট ম্যান, আসতে দেব? তোমরা সবাই কি করছিলে? সত্যি কথা বাইরে গেলে আমাদের ক্যাসিনোর লাইসেন্স ক্যান্সেল হয়ে যাবে। ওখানে কি হয়েছে আমার এক্ষুনি জানতে হবে। কমন, সমস্ত সিসিটিভি কে রিওয়াইন্ড করো এক্ষুনি। কমন, ক্যামেরা 22 জুম, ফ্রিজ। লক্ষ্মী নারায়ণ, কার নাম্বার নোট করো, এক্ষুনি অ্যাড্রেস বার করো। বেঞ্জামিন কি করছে? হ্যালো, কে? ওয়ান মোর সেলফি, কাম অন ইয়ার। মনে আছে একে ওড়াতেই হবে, সেটাই ভালো হবে। হেই, ওয়েট ইয়ার, ওয়ান মোর। হো, থ্যাংক ইউ, ইটস ওকে। হ্যালো, তুমি কি করছোটা কি বেঞ্জামিন? ওই শহরেই আছে, তুমি করছোটা কি? হ্যাঁ, আমি আপনার কাজই করছি, ওকেই খুঁজে বেড়াচ্ছি। এই, ওকে খোঁজার জন্য টাকা দেইনি তোমায়? আমি লক্ষ্মী নারায়ণকে মৃত চাই, জীবিত নয়। ইয়েস, তাকে অবশ্যই মার। শুধু তার ভরসায় থাকবো না আমরা, আমাদের লোকেদের পাঠিয়ে শেষ করে দাও ওকে। ওকে স্যার। স্ম্যাশ ইট। হংকং এ জেল খাটতে হবে, আমি মরে যাব, আমি চাই না জেল খাটে, আমাকে বাঁচাও। এখান থেকে পালালে পুলিশে আমাকে মেরে ফেলবে, এখানে থাকলে ওরা আমাকে মেরে ফেলবে, তার চেয়ে আমি নিজেই গলা টিপে মরে যাই। আমি তো এটাও পারছি না, আমি কি করবো এখন? এখন কি করবো? এখান থেকে পালাই, 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 এখান থেকে পালাই, 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 আমি পালাই এখান থেকে। আইডিয়া, এক্সকিউজ মি, কে 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 কে? ইয়েস, বলুন 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 বলুন। লক্ষ্মী নারায়ণ? না, এখানে সবকিছু পাল্টে গেছে। নম্বর পাল্টে গেলে বাড়ি পাল্টায় না। আপনারা কারা? লক্ষ্মীনারায়ণের বন্ধু। ও, লক্ষ্মীনারায়ণ ফ্যান, প্রোটেকশন, সিকিউরিটি, খুব চালাক লক্ষ্মীনারায়ণ। ওয়েট 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 ম্যান, এক মিনিট। আমার ফটো তুলছেন কেন? তুমি লক্ষ্মীর বন্ধু, তাই নিচ্ছি। ও, আপনারা খুব চালাক, খুব চালাক। কাম 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 কাম, প্লিজ কাম, আসুন। তুমি পেছনের দরজা দিয়ে যাও, আমি সামনের দরজা দিয়ে যাচ্ছি। ওয়েট 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 ওয়েট, এই বাড়িতে একটাই দরজা আছে, এই বাড়ির সবকিছু আমি জানি, তাই আমাকে ফলো করো। হ্যাঁ, ইয়েস ম্যান, কাম 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 কাম, ইয়া কাম। এতক্ষণ একটু মনে জোর পাচ্ছি, এখন আমার কেউ কিছু করতে পারবে না। এই অ্যাসিস্ট্যান্ট, আমার পারমিশন না নিয়ে এদের ভেতরে কেন আনলে? ম্যাম, এরা বডিগার্ডের ফ্রেন্ডস ম্যাম। আমার পারমিশন না নিয়ে তুমি ফটো কেন তুললে? ডিলিট করো ওটাকে। মা কালী, দুর্গা, চণ্ডীকে কখন একসাথে দেখেছো? রেগে গেলে কেটে ফেলবে, ডিলিট করো ম্যান। প্রথমবার মারার আগে ডিলিট করছি। নাইস ম্যান, আমি রেডি হয়ে আসছি, তারপরে চাইলে ফটো তুলতে পারো। ওকে, ইয়েস ম্যাম।
ডিলিট না করলে পাগল করে দিত বুঝলে। এই বডিগার্ড তোমার বন্ধুরা এসেছে, চাইলে গিয়ে দেখা করো। ইজ কামিং। ওর নাম হলো 10 লাখ। ইয়েস, আপনার কারা? ইওর আন্ডার অ্যারেস্ট। হেই, ডোন্ট শুট। ওকে আমাদের অ্যারেস্ট করতে হবে। রাজু, একে একে এখান থেকে নিয়ে যাও তাড়াতাড়ি। প্রকাশ, তুমি তাড়াতাড়ি এদিকে এসো। বল, শুনেছি এই বাড়িতে একটা গোপন রাস্তা আছে। আচ্ছা, খুঁজলে হয় না? এসব আওয়াজ কিসে? বেরো এখান থেকে। এত অস্ত্র শস্ত্র বস, এটা আন্ডারগ্রাউন্ড না আন্ডারওয়ার্ল্ড? লক্ষ্মী, সিবিআই অফিসার। বস, এ তো অনেক বড় নেটওয়ার্ক, আমি তো প্রিয়াকে অন্য কিছু ভাবছিলাম। বস, ও তো লেডি ডন। বস স্যার, প্লিজ আমার বিল পে করে দিন স্যার, আমি দিয়ে দেবো, আমি দিয়ে দেবো, একদম ঠিক বলছি স্যার, আমি সত্যি বলছি। বস, এই ফটোগুলোর মধ্যে এই লোকটাকে আমি খুব ভালোভাবে চিনি। কাকে? এ কে ঠিক জানি না, তবে সব সময় একদম টাইট থাকে মালকে। কোথায়? হুম হুম
আগে বিল ভরো, পরে ডিলের কথা বলবো। ডিল করা আমি ছেড়ে দিয়েছি ম্যান, আগে ইনফরমেশন দাও, তারপর বিল আমি ভরবো। বসো বসো বসো, ও একদম ঠিক ইনফরমেশন দেবে, বসো এসো বসো। ফোটো জ্বালিয়ে দিলেও কিন্তু মারা যাবে না। ও কোথায় সেটা বলো, আমি ওকে মেরে ফেলব। ম্যান, প্রথমে আমি এরকমই ভেবেছিলাম, ব্যাপারটা খুব চাপের, তোমার আর আমার লেভেল এখানে, আর বসের লেভেল এখানে। ওর লেভেল না এতটা আছে, বস ঠিক এইভাবে নামিয়ে দেবে। আচ্ছা ওকে কি তোমরা শোকেসে রাখার পুতুল মনে করছো নাকি? ও একটা বিস্ফোরণ, তার রেঞ্জ কত জানো তোমরা? আমার বসের ক্যাসিনোতে আমি সুপারভাইজার ছিলাম, রেশমা ওখানে আমার অ্যাসিস্ট্যান্ট ছিল। হ্যালো স্যার। ইয়া, অ্যামাউন্ট ট্রান্সফার হয়ে গেছে? ইয়েস স্যার। গুড। দেখো, তোমার শুধু এটুকুই কাজ নয়, এখানে যত ভিআইপি আসে তাদের উপরে তোমাকে নজর রাখতে হবে, বুঝলে? সেদিন কি হলো জানো তোমরা? অস্ট্রেলিয়া থেকে চারজন ভিআইপি ওখানে এসেছিল। হ্যালো, ওয়েলকাম টু ক্যাসিনো। ও ইয়ে ইয়ে, শি ইজ রেশমা। হ্যালো, শি উইল টেক কেয়ার অফ ইউ, উই ডোন্ট নিড এনি অ্যাসিস্ট্যান্স, উই উইল বি প্লেইং অন आवर ओन এন্ড উই নিড ফুল ফ্রিডম। ওকে, অ্যাজ ইউ উইশ, প্লিজ ক্যারি অন। এক্সকিউজ মি স্যার। হ্যাঁ, আমার কিন্তু ওদের উপর সন্দেহ হচ্ছে, এরা ভিআইপি হয়ে এসেছেন কিন্তু আমার মনে হচ্ছে চিটার। রেশমা রেশমা, ডোন্ট ক্রস ইয়ার লিমিটস। ইটস নট লাইক দ্যাট স্যার, আমি বলছিলাম যে তুমি আমার থেকে বুদ্ধিমান নাকি? আমার থেকে বেশি জানো? শি উইল বি টেকিং কেয়ার অফ ইউ। আমায় বোঝানো ছেড়ে তুমি নিজের কাছে, শি উইল বি টেকিং কেয়ার অফ ইউ, জাস্ট গো। সেদিন শি উইল বি টেকিং কেয়ার অফ ইউ, আমি নেগলেক্ট করে দিয়েছিলাম। তারা চিটিং করে জিতছিল। শি উইল বি টেকিং কেয়ার অফ ইউ, শি উইল বি টেকিং কেয়ার অফ ইউ। রেশমা তাকে সরাসরি ধরে, শি উইল বি টেকিং কেয়ার অফ ইউ। She is dynamic. এই সমস্ত কিছু দেখার পর আমাদের বস রেশমার উপরে ইমপ্রেসড হয়ে গেল। তোমার স্মার্টনেস দেখার পরে, তোমার থাকার জায়গা এ নয়। তারপর রেশমার পদ এতটাই বেড়ে গেল যে বস তাকে নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানিয়ে নিল। আর সেদিন আমি এমন লাত খেলাম, ওই লেভেল থেকে আমি এই লেভেলে এসে গেলাম। ও কোথায় আছে বলতে পারবে? মজা এসে গেছে, দারুণ হচ্ছে। আর কোনো ইম্পর্টেন্ট কথা নিশ্চয়ই আছে। তোমাদের কথা একদম সঠিক, যে আমাদের লোক সমস্ত ডিপার্টমেন্টে আছে জানেন তো, আর সকলেই লাইনে আছে। আপনারা যার সাথে কথা বলতে চান করতে পারেন। হোম মিনিস্টার ডিপার্টমেন্ট। আমাদের সিস্টেমে কোথাও লিকেজ নেই, পৃথিবীর কোনো ইন্টেলিজেন্স টিমের আমাদের ওপর কোনো সন্দেহ নেই, ডে বাই ডে আমাদের সিস্টেম স্ট্রং হতে চলেছে। থ্যাংক ইউ। তাহলে ভাই এটা বলো, এই মুকেশের গল্পটা কি? ওয়েট ওয়েট ওয়েট, সেই কথাতেই আসছি। সেদিন এমন হলো যে শিট, কি হচ্ছেটা কি এসব? বাস্টার্ড ড্যান্সারকে ও কি করে চিনে নিল? স্যার ও, এই তোমরা সবাই কি করছিলে? স্যার কল রেশমা। স্যার রেশমা, ওর ক্ষমতা আছে, এই কেসটা সেই হ্যান্ডেল করতে পারে।
ওকে একটা চমৎকার ডান্সার বানানোর জন্য আমায় কত খাটতে হচ্ছিল। রেশমা, আমি ওর সম্পর্কে সমস্ত কিছু জানতে চাই। ইনফর্মারকে কল করো। স্পেশালিস্ট কি করছে? স্যার অন্য অ্যাসাইনমেন্টে বিজি আছে, লাইন পাওয়া যাচ্ছে না। আরে তো ওকে খোঁজো, লাইনে থাকো তুমি। ওকে স্যার। আমার দ্বিতীয় চেহারা এখনো তুমি দেখোনি। আমার যেই চেহারা এখন তুমি দেখবে সেটা একটু আলাদা। আবার এরকম যেন আর না হয়। হ্যালো, হোয়াট? স্পেশালিস্ট ইজ ডেড। লাইনে আসার আগেই সে মারা গিয়েছিল। এই অপারেশনটা কিছুদিন আগেই তোমার হাতে তুলে দিলে হয়তো তাহলে বেঁচে যেত। খুব খেটে ঘুটে তাদের তৈরি করেছিলাম। আমার দুটো অস্ত্রই শেষ হয়ে গেল। এবার ওই লক্ষ্মীনারায়ণকে জীবিত ছাড়বে না, ওর সমস্ত পরিবারের সর্বনাশ করে ফেলবে। স্যার ওর উইক পয়েন্ট হলো ওর ওয়াইফ। শুনেছি ওর ওয়াইফ কোনো ক্রিমিনালের সাথে পালিয়েছে, সেই জন্য ও প্রত্যেকটা ক্রিমিনালকে ধরে আর মেরে ফেলে। ঠিক আছে, তার খোঁজ করো আর শেষ করে দাও। স্যার মারার থেকে ভালো ওকে জ্যান্ত ধরে নেওয়া যাক। ভেরি ইন্টেলিজেন্ট। ওর স্ত্রীকে দেখতে কেমন? আই ওয়ান্ট হার ফটোগ্রাফ। থ্যাংক ইউ মিসেস প্রিয়া লক্ষ্মী নারায়ণ। আমি ভাবছিলাম যে লক্ষ্মী নারায়ণের একটাই স্ত্রী, এখানে তো দুটো দুটো স্ত্রী বেরোলো। লাকি। প্রিয়া, ইউ আর ভেরি বিউটিফুল। ফর হাউ লং? কি নাটক করেছো তুমি! এই সমস্ত পৃথিবীতে তোমাদের দুজনের মতো বুদ্ধিমান স্বামী স্ত্রী আর কেউ নয়। তোর স্বামী দেশের জন্য প্রাণ দিতে চায়, আর তুই নিজের স্বামীর জন্য প্রাণ দেওয়ার এতই শক্ত? তোমাদের দুজনের দেশভক্তির এত আবেগ সেটা তো বুঝতে পারছি, কিন্তু তুমি আমার প্রাণ কেন নিতে চাইছো? আমি জানি সিবিআই এই কাজটা তোমার স্বামীকে দেয়নি, তাও সেই কাজটা জেনে বুঝেই করছে, আর তুমি ওর এজেন্ট। আমার স্পেশালিস্টকে মারা পর্যন্ত তুমি তাকে ইনফরমেশন দিচ্ছিলে, এত কিছু জানার পরে ও কি এখানে আসবে না? নিশ্চয়ই আসবে, কিন্তু আমার হাতে ফিনিশ হবে। আই উইল কিল হিম। ও তোমার সিকিউরিটি গার্ড না যাকে তুমি মেরে ফেলবে? ও আমার বর লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ। আমি সামনে থাকলে 1000 watts, না থাকলে 5000 watts। যদি আমি মরে যাই তাহলে পাওয়ার স্টেশন হয়ে যাবে, ও নিজেই ব্লাস্ট করে ফেলবে সব। পাওয়ার স্টেশন, পাওয়ার স্টেশন ব্লাস্ট করবে? কত বিশ্বাস ওর উপরে তোর। আগে ওকে আমি ব্লাস্ট করব, তারপর তোকে মারব। গল্প হলো এটা। লক্ষ্মী নারায়ণ মরে গেছে, এই আনন্দে সেলিব্রেশন। সে তো ঠিক আছে, কিন্তু মুকেশ কি করে মারা গেল? ওর মৃত্যুর জন্য সেই দায়ী স্পেশালিস্টের সঙ্গে ডাইরেক্টলি মানি ট্রানজাকশনের ডিল করেছে আর ফেঁসে গেল। সিস্টেমে যখনই কোনো প্রবলেম আসে তখনই সেটা লিক হয়ে যায়, আর এইভাবে আমি তোমাদেরকে বাঁচিয়ে নিই। ইন্ডিয়ার যে কোনো শহরে বম্ব ব্লাস্ট করার জন্য সেখানে আর যেতে হয় না, সমস্ত কিছু স্যাটেলাইটের দ্বারা আমি এইখান থেকে অপারেট করি, অ্যান্ড এভরিথিং ইজ আন্ডার কন্ট্রোল।
গভর্নমেন্ট, প্রেস, পাবলিক, চ্যানেল সবার জেনে যাওয়ার আগে আমি তোমাদের সকলকে বাঁচিয়ে নিই। ওকে, একটা ছোট্ট কাজ আছে, শেষ করে আসছি। লক্ষ্মীনারায়ণ এসেছিল কি? কোথা থেকে আসবে? 5000 ভোল্ট ফিউজ হয়ে গেছে, ট্রান্সফরমার ব্লাস্ট হয়ে গেছে। অনেক বড় বড় কথা বলেছিলিস না তুই? কোথায় কোথা থেকে আসবে? এই লক্ষ্মীনারায়ণ মারা গেছে। যদি আমার বর মরে গিয়ে থাকতো তাহলে আমিও জানতে থাকতাম না। মন থেকে মনের সম্পর্ক, এটা তুমি বুঝতে পারবে না। কি বললি? আসবে, আমার লক্ষ্মী আমার জন্য নিশ্চয়ই আসবে। তোর শেষ ইচ্ছাও পূর্ণ হবে। কতক্ষণ বেঁচে থাকতে চাস তুই? তুই কতদিন বেঁচে থাকতে চাস এটা বল। এখনো বিশ্বাস আছে তোর? কতটা সময় চাই? 10 ঘন্টা? 15 ঘন্টা? বাদ দাও, আচ্ছা পুরো 24 ঘন্টাই দিলাম। 24 আওয়ার্স। সব জায়গায় ভালো করে নজর রাখবি, অচেনা লোক দেখলে সঙ্গে সঙ্গে গুলি করে দিবি।
তুমি যতই বড় পাপ করে থাকো না কেন, আমি সেটা ক্ষমা করে দিতাম, কিন্তু দেশদ্রোহীদের আপনি এখানে? আমি এই বিশ্বাসঘাতককে ক্ষমা করতে পারবো না স্যার। স্যার সবাই ছাড়ুন, শোনো, তুমি যেটা ভাবছো ও ক্রিমিনাল নয়, ও একজন সিবিআই অফিসার। স্যার এটা আপনি কি বলছেন? ইয়েস, মে আই কাম ইন স্যার? ওয়েলকাম মিসেস প্রিয়া লক্ষ্মী নারায়ণ, তুমি এখন ইন্টারভিউ হলে এসছো, প্লিজ কাম ইন। তুমি যে উত্তরগুলো দিয়েছ সেটাই তোমার বুদ্ধির বড় পরিচয়। এই দেশের অবস্থা সেটা তুমি খুব ভালো করে পড়েছ। এই দেশের টেরোরিস্টদের গোড়া থেকে উপড়ে ফেলতে হলে আমাদের ওদের দলে ঢুকে ওদের সাথে মিশে ওদেরকে মেরে ফেলতে হবে। এইভাবে ওদের নেটওয়ার্ককে ডিস্ট্রয় করার তোমার আইডিয়াটা আমার খুব ভালো লেগেছে, আই লাইক ইট। আশা করি তুমি আমার সাথে অনেক লম্বা সময় ধরে কাজ করবে। ইউ আর সিলেক্টেড। থ্যাংক ইউ স্যার। এই কথাটা তুমি আর আমি ছাড়া প্রেসিডেন্টও যেন জানতে না পারে স্যার। হ্যাঁ, তোমার সিলেক্ট হওয়া ফাইল প্রেসিডেন্টের হাতে পৌঁছানোর আগে ক্রিমিনালদের হাতে পৌঁছে যাবে। তারপর আমরা যে ধরনেরই প্ল্যান করি না কেন, আমাদের কোনো প্ল্যানই কাজ করবে না। এই জন্য তোমাকে সিবিআই আন্ডার কভারেজ এজেন্ট হয়েই কাজ করতে হবে। ইউ গট ইট? আই এম সরি স্যার। পাবলিক, বন্ধু আত্মীয় স্বজনরা যদি নাও জানতে পারে তাও চলবে স্যার, কিন্তু নিজের বরকে না বলে আমি এই কাজটা করতে পারবো না। আজ আমি যেখানে দাঁড়িয়ে আছি ওনার কারণেই দাঁড়িয়ে আছি। I'm sorry, sir. এটাই তোমার শেষ কথা? Yes, sir. Hello, bomb blast হয়ে গেছে? লক্ষ্মী নারায়ণের কি হয়েছে? সবাই মারা গেছে? বম্ব স্কোয়াডকে তুমি ইনফর্ম করেছো? স্যার কি হয়েছে? আমার বোন লক্ষ্মী। আমি আসছি। লক্ষ্মী নারায়ণের কি হয়েছে স্যার? ও ঠিক আছে তো? এটা ফেক কল ছিল। রিল্যাক্স, জাস্ট রিল্যাক্স। সেন্টিমেন্ট, এটাই আমাদের দেশের সবচেয়ে বড় প্রবলেম। এই জন্যই দেশের ক্ষতি হচ্ছে। তোমার স্বামীর কি হয়েছে ভেবে তুমি উত্তেজিত হয়ে পড়লে। এই দুর্ঘটনায় না জানি কতজন মারা গেছে, কত পরিবার চোখে জল ফেলছে। ওদের জায়গায় নিজেকে একবার ভেবে দেখো, তারপর তুমি যা সিদ্ধান্ত নেবে ওটা এই দেশের একটা ইতিহাস হবে। একবার ভেবে দেখো। ওকে স্যার। তারপর থেকেই তোমার প্রিয়ার নাম রেশমা হয়ে যায়। তারপর ও নিজে একজন টেরোরিস্ট হিসেবে টেরোরিস্ট গ্রুপে কাজ করতে শুরু করে, যাতে ওদের ধ্বংস করতে পারে, ওদের গোড়া থেকে উপড়ে ফেলতে পারে। আর কাজ করতে করতে ওদের বিশ্বস্ত হয়ে ওঠে আর আমাকে সব সময় খবর দিতে থাকে। প্রিয়া তোমার স্ত্রী বলেই এই মিশনে সিলেক্ট করেছিলাম, কারণ ওর ওপর কোনো ঝড় এলে তুমি ওকে বাঁচাবে আমি জানতাম। প্রিয়া এখনো সিবিআই এর এজেন্ট, এটা আমি ছাড়া আর কেউ জানে না। প্রিয়া যখন হংকং এ পৌঁছায় সি ওয়াজ ক্যারিং, আই মিন ও প্রেগনেন্ট ছিল। দেশের জন্য তুমি এখানে পৌঁছে গেছো, দেশের স্বার্থের জন্য তুমি অবসান করিয়ে নাও। সরি স্যার, আমি নিজের বরকে না বলে এখানে এসেছি, এটাই অন্যায় ছিল। কিন্তু বাচ্চাকে ছেড়ে দিয়ে ওনার সাথে বিশ্বাসঘাতকতা করতে পারবো না। আমি আবার ইন্ডিয়া যেতে চাই স্যার। তুমি একজন ক্রিমিনালের সাথে পালিয়েছো এই খবরটা আমি ছড়িয়ে দিয়েছি। আবার কেন নতুন করে বদনাম হতে চাইছো? এই মিশনটা যখন কমপ্লিট করে দেশে ফিরবে, শুধু তোমার স্বামীই নয়, সারা দেশ তোমাকে নিয়ে গর্ব করবে। হুম।
ওকে স্যার, আমার বাচ্চাও পৃথিবীতে আসবে আর আমি এই মিশনেও যাব। লক্ষ্মীনারায়ণ, হাতে বেশি সময় নেই, দেরি হলে ও অন্য কোথাও পালিয়ে যাবে, প্রিয়া সব পরিশ্রম মাটি হয়ে যাবে। ওয়েলকাম লক্ষ্মী নারায়ণ, ওয়েলকাম। তুমি এখানে অবশ্যই আসবে, এটা আমি ভালোভাবেই জানতাম। আমি জানি লক্ষ্মী, ভালো করেই জানি তোর মধ্যে কতটা বেশি পাওয়ার। তোর সামনে যত লোকই এসে যাক না কেন, কিন্তু তুই তাকে মেরে ফেলতে পারবি, আমি দেখেছি এসব। কিন্তু আমি তোকে একটা অন্য জগৎ দেখাতে চাই। দেখো, সম্পত্তি সমস্ত দুনিয়াটাকে আমি আঙুলের ইশারায় নাচাতে পারি। তোমাদের দেশের ব্ল্যাক মানি আমার সিক্রেট লকারে আছে, সেটাও আমি দেখাতে পারি তোমায়, কিন্তু ছুঁতে দেব না। কিন্তু কিন্তু তুমি আমার সঙ্গে যদি হাত মিলিয়ে নাও, তাহলে তুমিও এর অংশীদার হতে পারবে। লক্ষ্মী, লক্ষ্মী নারায়ণ, যখন আমার নামের মধ্যেই লক্ষ্মী আছে, তো তুই আমাকে কি দিবি? এবার শুনে রাখ, আমার দেশকে আমি আমার প্রাণের থেকেও বেশি ভালোবাসি। ওকে ওকে ওকে, তোমার সম্পত্তি চাই না, তুমি নিজের প্রাণেরও চিন্তা করো না। তুমি তোমার দেশটাকে ভালোবাসো না,
তাহলে দেখ তোর চোখের সামনেই তোর এই প্রিয় দেশটাকে কিভাবে আমি ধ্বংস করি। নিজের দেশকে ধ্বংস হতে দেখো, দেখো চলি মুম্বাই কলকাতা ব্যাঙ্গালোর হায়দ্রাবাদ সিরিয়াল ব্লাস্ট টোটাল ইন্ডিয়া স্ম্যাশড রাস্তা থেকে লাশগুলো তোলার জন্য বিদেশ থেকে মজুর ডাকতে হবে, তাও এই দেশে কম পড়ে যাবে, এত বাজে অবস্থা করে দেবো আমি। হে ওয়েট ওয়েট ওয়েট, নো চান্স লক্ষ্মী, সবকিছুই আমার কন্ট্রোলে আছে। ওকে, আমার কাছেও কোনো টাইম নেই, আমার আরো কাজ আছে। তোর কাজ তুই কর আর আমার কাজ আমি করব। ওকে, দূর থেকেই নিজের লোকেদের শেষ হতে দেখে নিও। প্রকাশ, হেই, এসব কি হচ্ছে? আমার মেয়ে, আমার ছেলে, আমার স্ত্রী, আমাদের বাঁচান, আমাদের বাঁচান, আমাদের বাঁচান এদের থেকে, এরা আমার সন্তান। হে লক্ষ্মী, এসব কি করছো তুমি? এদের কোথায় পেলে তুমি? খান, টেনশন কিসের রে? এত ইমোশনাল কেন হয়ে যাচ্ছিস? আমি বলেছিলাম না, তুই নিজের কাজ কর, আমি আমার কাজ করছি। হে লক্ষ্মী, আমার স্ত্রী সন্তানকে কিছু করো না প্লিজ। হ্যাট, আমার দেশবাসীরা তোর কি করেছে? হ্যাঁ দেখ, তুই যা বলবি আমি সেটাই শুনবো। খোদার জন্য আমার ফ্যামিলিকে ছেড়ে দে ভাই, এইটা আমার ফ্যামিলি ভাই। এই যে মারে সে পুরুষ মানুষ হয় না, যে মৃত্যুর সাথে মোকাবিলা করে সেই আসল পুরুষ মানুষ। এটা বল, অন্যদের মারতে তো খুব মজা লাগে, নিজের পরিবারের বেলায় ফুস হয়ে গেলি? শুধু তোর বউ বাচ্চা তোর কাছে ইম্পর্টেন্ট, তাই তো? অন্যদের পরিবারের কোনো ভ্যালু নেই? দেখো, যাদের তুই শেষ করে দিয়েছিস তাদের ফ্যামিলির কথা একবার ভেবে দেখেছিস? তোর ফ্যামিলি তো তোর চোখের সামনে চাই, আর অন্যদের সাথে কি রক্তের হোলি খেলবি? তাদের দুঃখ কষ্ট কখনো ভেবেছিস? যা, বমগুলোকে ডিঅ্যাক্টিভেট কর। না, আমি করতে পারবো না, হবে না আমার দ্বারা। প্রকাশ, শুট! না না, এই এই, এটা তো শুধু ট্রেলার ছিল, যদি তুই বম ডিঅ্যাক্টিভেট না করিস তোর পুরো পরিবারকে তোর চোখের সামনে আমি খুন করে দেব। চল, না না, চল বম ডিঅ্যাক্টিভেট কর। না না না, চল তাড়াতাড়ি, না না, আমি চল ডিঅ্যাক্টিভেট কর, ডিঅ্যাক্টিভেট। হে, ওদের কিছু করো না লক্ষ্মী, আমার স্ত্রী সন্তানকে কিছু করো না প্লিজ, খোদার জন্য আমার ফ্যামিলিকে কিছু করো না প্লিজ। বল এবার কোথায় গেল তোর সেই জেহাদ, তোর সেই দেশ? দেশকে যারা বদনাম করে তোর মতো শয়তান দেশের ভালোবাসা কি করে বুঝবে? বল, কোড বল, ইন্ডিয়ান ব্ল্যাক মানি লিস্ট আর উগ্রপন্থীদের নাম বল, বল কোন কোন নেতা এতে জড়িয়ে আছে, বল বল। ওচি ওচি, আমি দে
দেশের ভেতরে যারা দেশদ্রোহীরা আছেন তাদের বিরুদ্ধে সিবিআই স্ট্রং অ্যাকশন নিয়েছে। নেতাকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে যে টেররিস্টের সাথে এদেরও যোগাযোগ ছিল। প্লিজ প্লিজ বলুন স্যার, আপনিও কি এই ম্যাটারে আছেন? আমি মাঠে ঘাটে কাজ করে পেট চালিয়ে নেবো। দেখ তোর ডিল আর তোর গান আমার খুব সাহায্য করেছে, ওগুলো আমার কাছে রাখো। এই বাচ্চাটাকে কেন এত কষ্ট দিচ্ছ বস? কষ্ট নয়, চাকরি দিচ্ছি। সিবিআই এজেন্ট রাজ। মিস্টার বন্ড 009। মিস্টার বন্ড, তোমার বন্ড পেপার আমার কাছে আছে, একটু সামলে। আজ থেকে এজেন্ট রাজ। দ্যাটস বেটার। দাদি দাদি, তুমি মিথ্যা কথা কেন বলেছিলে যে তুমি আমার বডিগার্ড? কি করবো সোনামণি, তোর মাকে যে বলিনি আমি। কোনো ব্যাপার না, পরের বার আমিও সুযোগ পেয়ে যাব। সেটা কিভাবে? আসবে তো ওই যে দশ কষ্ট। সত্যি তোমাকে তো।